অস্টিওআর্থ্রাইটিস অব নি এবং চিকিৎসা পরামর্শ দিয়েছেন বিশিষ্ট পাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অস্টিওআর্থ্রাইটিস অব নি কি? অস্টিওআর্থ্রাইটিস অব নি বা হাঁটু ব্যথা শুধু ক্ষয়জনিত রোগেই নয়, এর কারণ বিভিন্ন। তবে সবচেয়ে বেশি হাঁটু ব্যথা সাধারণত অস্থিক্ষয়ের জন্যেই হয়ে থাকে। এই সমস্যা একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে অস্বাভাবিক ক্রিয়া বিক্রিয়ার ফলে রোগের প্রতিক্রিয়া লক্ষণ পায়। এটি প্রাথমিক পর্যায়ে হালকা গরম হওয়া ও ফুলে যাওয়া ব্যথা হওয়া থেকে শুরু হয়ে এবং পরবর্তীতে হাঁটু নড়াচড়া করলে প্রচুর ব্যথা হয়। রোগীর নামাজ পড়তে, পায়খানা ব্যবহার করতে এবং দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয়। এছাড়া হাড় ও জোড়ার অন্যান্য রোগে আঘাত পেলে, খেলোয়াড়দের খেলাধুলার সময় ভুল অবস্থানের জন্য হাঁটুতে আঘাত পেলে বা মচকালে, অনেক সময় কোমরে অসুবিধার জন্য হাঁটুতে ব্যথা হতে পারে। তরুণদের তুলনায় বয়স্কদের হাঁটু ব্যথা বেশি হয় এবং মহিলাদের সাধারণত 40 বছরের পর ঋতুচক্র বন্ধ হয়ে গেলে হরমোনের তারতম্যের জন্য অস্থির কণিকা ক্ষয়প্রাপ্ত হয়ে এই রোগ দেখা দিতে পারে। হাঁটুর স্বাভাবিক গঠন। এখন আপনাদেরকে হাঁটুর গঠন ও হাঁটু কীভাবে নিজের অবস্থান রক্ষা করে তা সম্বন্ধে প্রাথমিক ধারণা দিচ্ছি। উপরের ফিমার নামক হাড়, নিচের টিবিয়া ও সামনে প্যাটেলা নামক হাড় এর মাধ্যমে এই সন্ধি গঠিত হয়। এটার দুপাশে লিগামেন্ট নামক মাংস দ্বারা গঠিত রগ উপরে হাড়ের সাথে নিচের হাড়ের সংযোগ সাধারণ করে। সামনে কোয়াড্রিসেপ নামক মাসল পুরো সামনে দিয়ে প্রলম্বিত হয়ে প্যাটেলা নামক অস্থির সাথে নিচের অস্থির সাথে জোড়া লেগে সংযোগ স্থাপন করে, যাহা হাঁটতে সাহায্য করে। জোড়ার ভিতর আঠালো এক প্রকার পদার্থ থাকে, যাহা জোড়াকে নড়াচড়া করতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে এই তরল পদার্থ শুকিয়ে গেলেও এই রোগ দেখা দেয়। হাঁটুর চারপাশে কয়েক প্রকার স্নায়ু থাকার কারণে মস্তিষ্ক এর ব্যথা অনুভব হয়। অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে চিকিৎসা। যেহেতু এ রোগের প্রধান কারণ ক্ষয়জনিত সমস্যা, তাই এর প্রধান চিকিৎসা হল ফিজিওথেরাপি। অনেক ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ফলদায়ক। বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকগণ রোগ নির্ণয়ের পাশাপাশি বিভিন্ন প্রকার চিকিৎসা দিয়ে থাকেন। তার মধ্যে শর্টওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড, অতিলোহিত রশ্মি ও বিভিন্ন প্রকার ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। এ সময় এমনকি সারা জীবন রোগীকে কিছু উপদেশ মানতে হয়, যেমন ডায়াবেটিক্স থাকলে নিয়ন্ত্রণে রাখা, শরীরের ওজন কমানো, উঁচু কোমর বা পায়খানা ব্যবহার করা, হাঁটু গেড়ে না বসা, নিয়মিত চিকিৎসকের নির্দেশিত ব্যায়াম করা। অনেক ক্ষেত্রে শল্য চিকিৎসার প্রয়োজন হলে শল্য চিকিৎসার আগেও পরে ফিজিওথেরাপির চিকিৎসা চালিয়ে যেতে হয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।